আর বাড়ির ছেলে মেয়েকে সেই শিক্ষাও দিলাম না, সংস্কার দিলাম না, শিক্ষাও দিতে পারলাম না, আর না দেওয়ার জন্যে আমাদের জীবনে দুর্গতি নেমে এলো। আর জীবনে চার ধরনের মানুষের সঙ্গে নিজের ছেলে মেয়েকে মিশতে দিও না, আমি শিখিয়ে দিয়ে গেলাম। চার ধরনের মানুষ, চার ধরন কে কে? প্রথম, নেশা করে যে ব্যক্তি, সে ছেলে হোক চাই মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে মেয়েকে মিশতে দেবে না। দুই, পরের সংসার ভাঙে যে ছেলে বা মেয়ে, তার সঙ্গে মিশতে দেবে না। তিন, চরিত্রহীন মানুষের সঙ্গে নিজের ছেলে মেয়েকে মিশতে দেবে না। চার, অপরের ক্ষতি করে যে ছেলে মেয়ে, তার সঙ্গে নিজের বাড়ির ছেলে মেয়েকে মিশতে দেবে না, তোমার সংসার আনন্দে কাটবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে মেয়েরা পড়াশুনো করে, হ্যাঁ মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে, আমার ছেলে আমাকে মম বললো নি, মম তোমার ভালোবাসা বড় কম, কি মম কি, ইংরেজ সরকার দেশ থেকে চলে গেছে, তোমরা লেজ লাগিয়ে নিয়ে বসে আছো, মম বললো নি, বাবাদেরকে ড্যাড বলে, আমার ছেলে আমাকে ড্যাড বলে, ছেলে পড়াশুনো শিখে এইছো ড্যাড তুমি হ্যাট, তুমি এখন আমার বাড়িতে বসে ড্যাড হ্যাট, হ্যাঁ কি ড্যাড কি মম কি, বাবা বলাবে মা বলাবে, নারী জাতি বাড়ির মা বাবারা ছেলে মেয়েদের শিক্ষা দেবে, সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখাবে, সকালবেলা স্নান করাবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করাবে, সপ্তাহে যে কোনো একটা দিন ছেলে মেয়েকে নিরামিষ সেবা করাবে, আর শোনো গীতা পড়াবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 10 মিনিট করে বাড়িতে হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। নারী জাতি মাতৃজাতি কটু ভাষায় কথা বলবে না, মায়েরা নিজের দেহ অপরকে প্রদর্শন করবে না, মাথা নত করে বাড়ির সকলের সঙ্গে কথা বলবে, গুরুজনকে সম্মান করবে, নারী জাতি মাংস কম খাবে, রূঢ় ভাষা প্রয়োগ করবে না, অপরের ক্ষতি চাইবে না, তুমি সুখী হবে, তোমার সংসার সুখের হবে। এই ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা, সব থেকে শিক্ষিত লোকের বাস। কেরালায় শিক্ষিতের হার কত জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, কেরালায় শিক্ষিতের হার হচ্ছে 95%, প্রতি 100 জন মানুষের মধ্যে 95 জন শিক্ষিত মানুষ কেরালায়। যেমন আনন্দ পেলেন এটা শুনে দুঃখ পান, কেরালায় শিক্ষিতের সংখ্যা সবচাইতে বেশি, কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%, 93%। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আজ এখন দাঁড়িয়েছে এত সুন্দর করে, এইবারে আশ্চর্য কি, পিতা মাতাকে নিতাই চাঁদ বলে উঠল, বলো বাবা, বলো মা, তোমার জীবনের শেষ ইচ্ছে কি? বলে আমার জীবনের শেষ ইচ্ছে কি জানিস? আমার জীবনের শেষ ইচ্ছে আমরা এই জগন্নাথ দর্শন করব। নিতাই চাঁদ পুরীধাম থেকে জগন্নাথ দেবকে আহ্বান করলেন, জগন্নাথ বলরাম সুভদ্রা এক চক্রায় এসেছেন, যারা বীরভূমে গিয়েছেন জানেন সকলে, জগন্নাথ দেবের ধাম আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছে, নিতাই চাঁদের আহ্বানে জগন্নাথ বলরাম ছুটে এসেছে, সুভদ্রা মা ছুটে এসেছে, পিতা মাতার প্রাপ্তি হলো, পিতা মাতার শ্রদ্ধাদি ক্রিয়া করলেন, নিতাই চাঁদ বাংলার মানুষের অন্তরে গিয়ে, বাংলার মানুষের মনে, বাংলার মানুষের ঘরে গিয়ে হরিনাম প্রচার করছেন। আচ্ছা কটায় আসবে ওরা আগে আরটু এগোবো? হ্যাঁ, কোথায় গেল, ই কোথায় গেল, আমাদের যে ভাইটার নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে পালমশায় কোথায় গেল? সে আমাকে মঞ্চে তুলে সরে পড়েছে, বলে আমি থাকলে নেমে পড়বে, কোথায় গেল? হ্যাঁ যাক, না না তোমরা একবার বায়না করে সব শুনবেন, আরেকবার বেশি টাকা দিয়ে ডাকো, আরেকবার লুচি খাওয়াও, তবে তো বলবো, ঘুগনি আরেকবার খাওয়াও, পাঁপড় ভাজা, শশা, মিষ্টি, হ্যাঁ চলো, আমি বলতে গিয়ে বলবো, সবার আগে সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে নিতাই চাঁদ, মানুষের দরজায় দাঁড়িয়ে ঘুরে হরিনাম প্রচার করছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়ধ্বনি অক্রোধ পরমানন্দ
তারে দেখে তারে কহে দন্তে তৃণধরি অবজারে দেখে তারে বলে অগদন্তে তৃণধরি এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যা এত বলি মোদের নিত্যানন্দ ঘুমে গড়ি যায় বলে নিতানন্দ ঘুমে গড়ি যায় তব সোনার পর্বত যেন পর্বত যেন ভুলাতে লোটা লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল দাস লোচন বলে মোর নিতাই জেবানা ভজি লোচন বলে মোর নিতাই জেবানা ভজি ওগ জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল ওগ জানিয়া জানিয়া সেই আত্মঘাতী হইল অগ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ ধনি নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গৌর পেল ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ তোমার সজাওয়া সফল হবে ভজ ভজ নিতাই ভজ বলি প্রেমানন্দ বাহু তুলে ভজাই গৌর হরি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ অব জানি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বাংলার মানুষের দরজায় ঘুরে ঘুরে নিতাই যাদ হরি নাম প্রচার করলো, যে তার নামকে ভালোবাসে তাকে নাম দিল, যে তার নামকে ভালোবাসে নাই তাকেও গিয়ে নাম দিয়েছে। আশ্চর্য কি, নিতাই চাঁদের কৃপা বলে পেয়ে সারা বাংলার মানুষ তারা হরিনামে ব্রহ্মবন্যায় ভেসে উঠল। আজকে যে আপনারা বসে এই জায়গায় একত্রে সবাই মিলে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন শুনছেন,
বিগত এত বছর ধরে শুনে আসছেন, আমার পরেও শুনবেন, তারপরেও শুনবেন, শুধুমাত্র আমার নিতাই চাঁদের জন্য সম্ভব হয়েছে। মানুষের ঘরে গিয়ে, মানুষের দরজায় গিয়ে নিতাই চাঁদ হরিনাম প্রচার করছে। কেন বললাম? দেখবেন, যখন বাবা মা শ্রাদ্ধ করা হয়, যখন বাড়িতে হরিনাম সংকীর্তন মহোৎসব হয়, ঠাকুরমশাই কাছে গিয়ে ডেকে যখন বসায় ছেলে মেয়েকে, কি বলে, তুই যে সংকল্প করবি দীক্ষা নিয়েছিস? বলে না, দে কানটা বাড়া। ঠাকুরমশাই কানটা বাড়িয়ে একটা মন্ত্র দিয়ে দেয়, যে মন্ত্রটা দেয় ওটা নিত্যানন্দ মন্ত্র। কেন জানো? নিতাই চাঁদের কাছে সবার অধিকার আছে, সবাই অধিকার। নিতাই চাঁদ সবাইকে কোল দিয়েছে, নিতাই চাঁদের তিলক যে কেউ মনে করলে যে কোনো অবস্থায় পরম আনন্দে গ্রহণ করতে পারে। কেন জানো? তার কুল গ্রহণ করলে তার অন্তরে যে ভক্তি আছে, সেই ভক্তি চিত্তে মানুষের জীবন পরিশুদ্ধ হয়, মানুষের জীবন আনন্দে ভরে ওঠে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাংলার মাটিতে হরিনাম প্রচার করতে গিয়ে নিতাই চাঁদ ওই বীরভূম এক চক্রায় প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় নামে এক ভগবানের। বাঁকা রায় মানে একদম বেঁকে দাঁড়িয়ে আছে যে ঠাকুরটা, বাঁকা রায়। আর এই যে বাঁকাড়া হয়ে বেঁকে দাঁড়িয়ে রয়েছে, যে বাঁকাড়ায়কে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন, শেষের জীবনে তিনি এই বাঁকাড়ায়ের অঙ্গেই বিলীন হয়েছেন। হ্যাঁ, মনে রাখবেন সবসময়ের জন্য। আমি শুরুতে বলেছিলাম, বৈষ্ণব মহাজন পদকর্তা লিখেছেন, নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। এত সুন্দর মানব দেহ পেয়ে যে নিতাই চাঁদের নাম বলতে পারেনি, তার মতো নরাধম জগতে আর পাওয়া যায় না। তাই যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে, হ্যাঁ, ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, ওই ঘর ভাঙার গল্প ওইসব বাদ দাও, স্টার জলসা জি বাংলা বাদ দাও, একবার নিম ফুলের মধু অনুরাগের ছোঁয়া, আর জগদ্ধাত্রী হরগৌরী হোটেল ওইসব বাদ দাও, ওই হোটেল দেখলে হবে নি, ওইসব বাদ দাও, ওইসব বাদ দিয়ে দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবেশ হবে করতালি দিয়া। লাগবে না খোলখত্তাল, লাগবে না হারমোনিয়াম, নাইবার রইল গলায় সুর, আমি দশ মিনিট করে বসে বাড়ির দরজায় হাতে তালি দিয়ে হরিনাম করবো, অসুবিধে কোথায়? একদিন, দুদিন, তিন দিন, দেখবে চার দিনের দিন ঠিক তার কৃপা হয়ে গেছে। আর যেদিনকে তুমি তার কৃপা পাবে, সেদিন তুমি বুঝবে জগতে এত সুন্দর মানব দেহ তুমি যে পেলে, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষবার মানব দেহ পেয়েছ, এই দেহটার সৎ ব্যবহার করো, এই দেহটার সৎ কাজে লাগাও। তুমি কি সংসারের সেবা করার জন্য দেহটা ধারণ করলে নাকি? হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ, চারজনে কাঁধে করে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে নিয়ে আসবে, তারা যখন ফিরে চলে আসবে, তোমার দেহের প্রতি ভালোবাসা, তোমার দেহের প্রতি মায়া কিচ্ছু থাকবে না, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। তাই এত সুন্দর দেহ পেয়েছ, এই দেহটাকে, এই মনটাকে সৎ কাজে ব্যবহার করবে, ভালো কাজে ব্যবহার করবে। কেন জানো? আস্তে দেখবে, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। হ্যাঁ, নারী জাতি, এই যেমন মায়েরা বসে আছো তোমরা, মনে রাখবে মায়েরা যত সুন্দর করে সাজুক না কেন, যত ভালোই দেখতে হোক না কেন, যদি স্মৃতিতে সিঁদুর আর হাতে শাঁখা পলা না থাকে, তোমার সমস্ত সাজ মিথ্যে হয়ে যায়, সাজের কোনো দাম নেই। তুমি যতই আধুনিক হও, শাঁখা সিঁদুর নারীর হচ্ছে আসল সৌন্দর্য, বিবাহিত রমণীর। যদি ভারতীয় হিন্দু নারী, সনাতন ধর্ম যাদের অংশ যাদের হয়েছে, শাঁখা সিঁদুর আসল ধর্ম তার, যদি সেটাকেই সে পরিত্যাগ করে, তার জীবন কি সুখে কাটে? মনে রাখবেন, ঠিক তেমনি ঈশ্বর ভজন ব্যতীত মানুষের জীবন কোনো দিন সুখে কাটতে পারে না, কোনো দিন সুখে কাটতে পারে না। ঈশ্বর ভজন তুমি যদি করতে পারো সঠিকভাবে, তুমি কিচ্ছু করতে হবে না, দিন শেষে একটিবার তার চরণটা জড়িয়ে ধরবে, তাকে বলবে, প্রভু আমি মন্ত্র জানি না, আমি জপ জানি না, আমি ধ্যান জানি না, আমি একটা জিনিসই জানি, আমি তো সারা জীবন সংসারের জন্য কেঁদেছি, আজকে আমি তোমার চরণটা জড়িয়ে ধরে
তোমার চরণে দুফোঁটা নয়নের জল দেব। একদিন দাও, দুদিন দাও, তিন দিন দাও, দেখবে যেদিনকে জীবনের শেষ দিনে সবাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার যেদিন চলে যাওয়ার সময় হবে, সে এসে তোমার ঘরের দরজায় হাত বাড়িয়ে ডাকবে, এসো তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ, কী ভাবলে? তুমি যদি কষ্ট পাও, আমি যদি কষ্ট পাই, ভগবান কষ্ট পায় না? ভগবানও কষ্ট পায়, আমার থেকে বেশি কষ্ট সে পায়, কিন্তু তার কষ্টটা আমি অনুভব করতে পারি না। বলো তো, এই যে মায়েরা বসে আছো, তোমাদের বসার জন্যে কমিটির লোকেরা পাখা দিয়েছে, পাখার তলাটা দেখে দেখে তোমরা বসছো, কোথায় পাখার হাওয়াটা পাচ্ছি সেইখানে বসবো। আমার নিতাই গৌর যে দাঁড়িয়ে আছে, তার কাছে একটা পাখা নেই। কি যখন তাকে প্রণাম করছো, একজনও কি বলেছি যে প্রভু এই গরমে তুমি বসে আছো, তোমার কষ্ট হচ্ছে না? আমরা বলি না, আমরা বাড়ির ছেলে মেয়েকে সেই শিক্ষাও দিলাম না, সংস্কার দিলাম না, শিক্ষাও দিতে পারলাম না, আর না দেওয়ার জন্যে আমাদের জীবনে দুর্গতি নেমে এলো। লিখতে গিয়ে বিখ্যাত গান ছিল না কবির গান, সকলে জানেন তো আপনারা, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারনি, তুমি কি একটু হারনি, তুমি একা কাঁদনি, তোমার চোখের জল দেখে তার চোখেও জল এসেছে, তুমি তার চোখের জলটা দেখতে পাওনি, নিজের চোখের জল নিয়ে ব্যস্ত হয়েছিলে। যে ভগবানকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসে, যে আমার নিতাই গৌরকে ভালোবাসে, তাকে তো কাঁদতে হবে। যে ভালোবাসায় কান্না থাকে না, সে ভালোবাসাকে ভালোবাসা বলে নাকি? যে ভালোবাসায় চোখের জল থাকে সেই তো ভালোবাসা। হ্যাঁ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থা, ব্যথা হয়ে মোর কাছে আসনি, তুমি কি একটু হারনি, তুমি কি একটু হারনি। মনে রাখবেন।